আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে একটি ঐতিহাসিক জিনিস সম্পর্কে জানাবো, সেটা হলো হিনো RM-2। তো গাড়িটা কিন্তু বেশ প্রায় অনেক নিম্নে গেল, প্রায় 10 বছর আগের গাড়ি। মানে যদি একবারে শুরু থেকে ধরা হয় যে গাড়িটা অন্যান্য দেশে যে কয়েকটা দেশে চলেছে, বা যে মানে হিনোর প্রোডাক্ট যেগুলো আমাদের দেশে আসে সেগুলো কিন্তু বেশ মানে আগে থেকে অন্যান্য দেশে চলে বা চলে আসছে কয়েক বছর আগে থেকে। লেটেস্ট খুব কমই আসে, মানে লেটেস্ট বলতে গেলে যে খুব তাড়াতাড়ি যে রিসেন্ট লঞ্চ হয়েছে, খুব এবছরে লঞ্চ হয়েছে বা কয়েক মাস আগে রিসেন্ট, খুব দ্রুত আসে এরকম খুব কমই দেখা যায়। বেশ মানে হিনো হোক, ইউরোপিয়ান গাড়ি হোক, যে কোনো গাড়ি। তো আজকে আপনাদেরকে আমি হিনো RM-2 সম্পর্কে বেসিক কিছু ধারণা দেবো, যে গাড়িটা আসলে কি মানে কি ছিল অন্যান্য সে সময়ের গাড়ি হিসেবে, 1J-এর পরে এই হিনো RM-2 আসার পরে। তো 1J-এর চাইতে কতটা বেটার, আর রিয়ার ইঞ্জিন এসি বাস হিসেবে এই গাড়িটা কতটা মানে সেই ক্ষেত্রে সেই অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে কতটা উপযোগী, আর মানুষের কাছে কতটা ফেভারেট, আর টেকনিক্যালি কতটা ইউজফুল ছিল বা ইউজফুল যেগুলো চলে আসছে সেই হিসেবে। তো ভিউয়ার্স, চলুন শুরু করা যাক আজকের ভিডিও হিনো RM-2 সম্পর্কে। যে হিনো RM-2 আসলে শর্টকাটে যদি বলা হয়, টোটাল পুরা গাড়িটার একটা রিভিউ আপনাদের জানাবো আজকে। তো ভিউয়ার্স, চলুন দেখা আসা যাক হিনো RM-2 1J-এর পরে দ্বিতীয় একটি প্রোডাক্ট হিনোর। তার আগে ছিল হিনো 173, তারও আগে ছিল হিনো 172, তারপরে হিনো 173, তারপরে হিনো AK1J যেটা বাংলাদেশের জাতীয় বাস, তারপরে হিনো RM-2। তো বেসিক্যালি আমরা দেখি যে হিনো AK1J-এর যে চেসিস লেংথ থাকে সেটা হলো 11 মিটার, আর হিনো RM-2-র যে চেসিস লেংথ সেটা হলো 12 মিটার, মানে 12 MFE যেরকম 12 মিটার সেরকমই 12 মিটার। এক্সট্রা আরও 1 মিটার লেংথ বেশি পাওয়া যায় চেসিসের যে দূরত্ব রয়েছে সেটা। তো চেসিসের দূরত্ব যেহেতু বেশি, তো সেই ক্ষেত্রে গাড়ির ভিতরে সিটিং ক্যাপাসিটি বেশি আগের চেয়েতে, 1 মিটার বেশি লেংথ। তারপরে গাড়ির মানে চেসিসের সাইজ যেহেতু বড়, তো বেশি সিটের আটানো সম্ভব, বেশি সিট আটানো সম্ভব, সিটিং ক্যাপাসিটি বেশি হওয়া সম্ভব, আর যাত্রীও বেশি তোলা সম্ভব, আর বাস বড়ও বেশি বানানো যাবে। তো সেই স্পেসের যে ব্যাপারটা রয়েছে, বেশি স্পেসিয়াস একটা ব্যাপার থাকবে, জায়গার অনেক ব্যাপার থাকবে, সেক্ষেত্রে একটা বড় অ্যাডভান্টেজ যে 1 মিটার বেশি লেংথ গাড়ির। আর এই গাড়িটির যে বডির মডেল বা যে বডির টাইপ বাংলাদেশে ইউজ হয় সেটা শুরু থেকে SKS থেকে আসতো, সেটার বডির মডেল ছিল SKS 98। আর মানে আমি বেশ কয়েকটা এর আগেও ভিডিওতে আপনাদেরকে জানিয়েছি যে প্রায় বেশ কয়েকটা ভিডিওতে যে হিনোর যেই বাস রয়েছে বা যে কোনো বাসই ধরা হয়, স্কেনিয়া যদি হয় বা হিনো বা অন্যান্য যে কয়েকটা ব্র্যান্ডের গাড়ি চলে আসলে বাংলাদেশে, তো ম্যাক্সিমাম গাড়ি কিন্তু SKS থেকে বিল্ড হয়ে আসা সম্পূর্ণ, যে বাসগুলো চলে আর কি রেয়ার ইঞ্জিনের, তো আমাদের দেশেও তৈরি হয়। তো তারপরে হিনো RM-2-র যে চেসিস আসা শুরু হয় বাংলাদেশে, তারপর থেকে কিন্তু সেই জিনিসটা কম দেখা যায়, কারণ আফতাব, IMI, জুয়েল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ, তারপর আরও মানে নাম না জানা, যে ভুলও হতে পারে, তো মানে যেসব নামি দামি গ্যারেজগুলো রয়েছে তারা কিন্তু অনেক ভালো বডি তৈরি করছে তার সেই চেসিসের ওপরে। তো তারপর থেকে সেই জিনিসটা পুরোপুরি বন্ধ হয়ে যায়, কারণ ইম্পোর্ট ট্যাক্স, বডির কস্ট, তারপরে বাইরের দেশে সম্পূর্ণ বাইরের দেশে আরেকটা গাড়ি মানে পুরোপুরি বানানো, তো সেই খরচটা অনেকাংশে কমে যায়। তারপরে জাহাজে শিপিংয়ের খরচ, ট্যাক্স, বিভিন্ন ধরনের যে জিনিসগুলো রয়েছে সেক্ষেত্রে অনেক মানে আর কি সেভিংস হয় টাকার ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে বডির কোয়ালিটিও বেটার আর গাড়ির কস্টিংও কম। হিনো RM-2 বাসটিতে ইঞ্জিন হিসেবে ইউজ করা হয়েছে 260 হর্স পাওয়ারের ইঞ্জিন। এই গাড়িটি GBW 16 থেকে 17 টন, এবং এই গাড়িটির টপ RPM 1400 RPM, এবং এই গাড়িটির ম্যাক্সিমাম টর্ক আউটপুট 833 নিউটন মিটার, এবং এই গাড়িটির উঁচু স্থানে ওঠার যেই শক্তি মানে গ্রিডিবিলিটি সেটা হলো 30.9%। এবং এই গাড়িটিতে ট্রান্সমিশন হিসেবে ইউজ করা হয়েছে এই গাড়িটিতে MF06S গিয়ারবক্স, এবং এই গাড়িটির ইউরো স্ট্যান্ডার্ড Euro 1, যেটার কারণে এই গাড়িটার তেল খরচ মানে অনেকাংশে বেশি, খুব একটা ভালো ফিউল এফিসিয়েন্সি পাওয়া যায় না সেক্ষেত্রে। ইউরো স্ট্যান্ডার্ড যদি আরেকটু বেটার হতো তাহলে আরও ভালো হতো। এবং এই গাড়িটির যেই মাইলেজ সেটা হলো 2 থেকে 3 কিলোমিটার পার লিটার, আর মাইলেজ কখনো অ্যাকুরেট বলা সম্ভব না, সেটা লোড কন্ডিশন, গাড়ির গিয়ার শিফটিং, গাড়ি চালানোর উপরে, গাড়ির কত ওজন রয়েছে গাড়িতে, কত যাত্রী রয়েছে, যেহেতু বাস তো সেই ক্ষেত্রে সেই জিনিসগুলোর উপরে অনেক ক্ষেত্রে ডিপেন্ডেবল, মানে খুব মানে অ্যাকুরেট বলা কখনোই সম্ভব না। এবং এই গাড়িটির যে ফিউল ট্যাঙ্ক ক্যাপাসিটি রয়েছে সেটা হলো 350 লিটারের ফিউল ট্যাঙ্ক এই গাড়িটিতে ইউজ করা হয়েছে। এই গাড়িটিতে ব্রেকিং সিস্টেম হিসেবে ইউজ করা হয়েছে ডুয়েল সার্কিট ব্রেক এবং এক্সস্ট ব্রেক এই গাড়িটিতে ইউজ করা হয়েছে। তো ভিউয়ার্স, এক্সস্ট ব্রেক এই জিনিসটা দেখার পরে আমার রিয়াকশন পুরাই অন্যরকম ছিল, কারণ এক্সস্ট ব্রেক এই জিনিসটা 2 থেকে 3 বছর আগের বা বড় জোর
চার বছরই যদি ধরা হয়, মানে খুব একটা বেশি আগের না, এই জিনিসটা কিন্তু ইন্ডিয়ান বেশ কয়েকটা গাড়িতে আমি দেখলাম যে তাদের গাড়িতে তারা ইন্ট্রোডিউস করছে রিসেন্টলি, যে তাদের গাড়িতে এক্সস্ট ব্রেক রয়েছে, টাটা অশোক ল্যান্ড যে ব্র্যান্ডগুলো রয়েছে ইন্ডিয়ান, তো হিনোর 10 বছর আগের গাড়িতেও সেটা রয়েছে। সেটা স্বাভাবিক, ইউরোপের যে টেকনোলজিগুলো সেটাও কিন্তু মানে ইউরোপ, জার্মান, জাপান সেখান থেকে কিন্তু দুনিয়ার অন্যান্য জায়গায় ছড়িয়ে পড়ে, যে লেটেস্ট টেকনোলজি, যে লেটেস্ট ডিজাইনের লাইন আপ, যে লেটেস্ট অ্যাপ্লিকেশন, যেরকমই বলা হয়, যেরকম অ্যাপেলকে অন্যান্য স্মার্টফোন কোম্পানি কপি করে ঠিক সেইভাবে অটোমোবাইলের ক্ষেত্রেও জাপান বা ইউরোপিয়ান যে ব্র্যান্ডগুলো রয়েছে, জার্মানির ব্র্যান্ড, সেগুলোকে কপি করে, কমন ব্যাপার সেটা। কিন্তু সেই জিনিসটা আমার জানা ছিল না, সেটা কিন্তু অনেক ইউজফুল ফিচার। তো এক্সস্ট ব্রেক সম্পর্কে আপনাদেরকে আমি রিসেন্ট কোনো একটা ভিডিওতে জানাবো, জিনিসটা কতটা নিরাপত্তা দেয়, কতটা ইউজফুল, কতটা কী কী কাজের জন্য এই জিনিসটা বেশি ইউজ হয়ে থাকে, কী টাইপের, আর কতটা এফিসিয়েন্ট অন্যান্য ব্রেকের চাইতে, অয়েল ব্রেক, ABS, ডাম ব্রেক সেগুলোর চাইতে। আর RM-2তে কিন্তু এই ব্রেকটা রয়েছে যেটা আমি বললাম আসলে। তো এক কথায় যদি বলা হয় যে ইন্ডিয়ান যে ব্র্যান্ডগুলো রয়েছে সেগুলো এরকম গাড়ি কেন বানায় না, যে এরকম এত লেটেস্ট ফিচার তাদের গাড়িতে তাড়াতাড়ি থাকবে, কারণ প্রাইমার কথা যদি ধরা হয়, টাটার প্রাইমার, সেটা কিন্তু খুবই সীমিত আকারে টাটা কোম্পানির লঞ্চ করা, কারণ খুব একটা বেশি না, বা ইন্ডিয়াতে খুব একটা বেশি দেখা যায় না অন্যান্য গাড়ির চাইতে, বাংলাদেশেও না, কারণ তারা নিজেরাই লঞ্চ করতে চায় না, কারণ কাস্টমাররা নিতে চায় না অত দামি গাড়ি। তো মাহিন্দ্রার যেই বুলেরো রয়েছে সেটা কিন্তু অন্যান্য দেশে আরও বেশি ফিচার এরা লঞ্চ করে, কিন্তু বেস মডেল কাস্টমাররাই নিতে চায়, কারণ খুব একটা কাস্টমাইজ করায় না। তো এরকম বেশ কিছু কারণের জন্য ইন্ডিয়ান বেশ কিছু মানে ইন্ডিয়াতে এসে যাওয়া, যেরকম হিনো ইন্ডিয়াতে ছিল এক সময়, ম্যান ছিল, স্কেনিয়া ছিল, ম্যান ছিল, তো এসব ব্র্যান্ডগুলো চলে গিয়েছে এসব কারণে, যে তাদের আর কি বিশ্বাস বা আসলে গাড়িটা কোন ধরনের ইন্ট্রোডিউস করানো বা গাড়ির সাথে কাস্টমারদের পরিচয় করানো এই জিনিসটা ছিল না সেভাবে, বা কাস্টমাররা খুব তাড়াতাড়ি অ্যাকসেপ্ট করতো না। তো ভিউয়ার্স, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর হিনো RM-2 সম্পর্কে খুব রিসেন্টলি আপনাদেরকে আমি জানাবো বিস্তারিত, যে এই গাড়িটা কী কী ব্যানার রয়েছে, কী কী ফেসিলিটিস রয়েছে, আর হিনোর 1Z-এর পরে এই গাড়িটা কতটা বেটার আর কতটা চেঞ্জ রয়েছে, 1Z-এর সাথে কিন্তু বেশ কিছু মিল রয়েছে, সেই জিনিসটা আপনাদেরকে আমি জানাবো, আর কী কী ডিফারেন্স রয়েছে, কতটা বেশি উন্নত মানের, কতটা নেক্সট লেভেলের 1Z-এর পরের ভার্জন হিনো লঞ্চ করা বাংলাদেশে, এই নাভানা গ্রুপ অফ লিমিটেডের, তাদের যেই তারাই তো হিনোর ডিলার, তো তাদের এই গাড়িটা কতটা বেস্ট আগের হিনোর গাড়িগুলো চাইতে, সেটা সম্পর্কে আপনাদেরকে জানাবো খুব শীঘ্রই। তো ভিউয়ার্স, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন আপনারা কোন বাস অথবা ট্রাক সম্পর্কে দেখতে চান নেক্সটে, আর এই ভিডিওটা কতটা ভালো লেগেছে আপনাদের, কতটা উপকারে এসেছে সেটাও জানাবেন। তো ভিউয়ার্স, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।